हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। आज के बैरिए पड़े बाबर बाड़ी थे चले जा मन खूब खराब, किंतु कुछ करार नहीं, बाड़ी जेते ही हबे ताई ना, तो सकल मन ही खराब। आसि ताहले भालो थाकबे, आबार एले देखा हबे। तुमि जाबे शीत कमले तोमाके निये जाबो, ठीक आछे? हाँ, मने जोर राखबे, दादा बौदी जेखाने आछे तोमार भाববে কোনো প্রবলেম নেই। আর মেজদি তো কাছে থাকে, তোমার এক মেয়ে তো কাছে থাকে, হ্যাঁ, আর তোর অসুবিধা হলে ফুফু দিয়ে ডেকে নিবে, ঠিক আছে? চলো দিদি, আসি, ভালো থেকো। দাদা আসি তাহলে, ভালো থেকো। হ্যাঁ, সবাই ভালো খুশি দে, দাদা এখানে ইয়েস, সবাই ভালো থেকো, আবার খুশি একদম 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 একদম, ঠিক আছে। বৌদিমণি, বৌদি আসি গো, বৌদি আর উঠো না, উঠো না, আমি ভালো, তো ঘুমিয়ে আছো, থাকো না, না তোমার ভাগ না, আজকে আমি গেলে জিমে যাবে, তারপর সে একটু কলা কেন্দ্রে যাবে। এখন এখন বাজে 7:30, আমি 8টায় ধরে ফেলবো, সাউথ সাউথ কোনো উপায় কি না। আজকে দাদা মা বাথরুমে গেছিল গো, আমি না না নিয়ে গেছিলাম, মা একা যেন না চলে যায়, বুঝতে পেরেছ? দাদা তো তোমাকে সামনে করে দিচ্ছে কলিং টিপে, আমি আছি না, সে ঘুমোচ্ছে, আমি বলে এসছি গায়ে হাত দিয়ে, আর অনেকে একদম ডাকবো না, অনেকের সঙ্গে কাল কথা হয়ে গেছে। আসি মা, দেখি চুমু দাও, ঠিক আছে? তুমি গ্রীষ্মে গরম পড়লে যাবে, আমি তোমার জামা এসে নিয়ে যাবো, জানো দাদা, ঠান্ডাটা খুব ঠান্ডা গো মা, কাঁদলে আমি কাঁদতে, আমি কাঁদবো, হাসো হাসো, টাটা। এই যে তোমার এই মেয়ে খুব ভালোবাসে, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বাবা, আর এখন ওটাটা বাস করে দেন, সেই ঘরে ছেড়ে দেবো, হ্যাঁ, লোক কিছু না, টাটা দাদা, টাটা। হ্যাঁ, দেখতেই পাচ্ছ টোটোতে বসে গেছি, কষ্ট হচ্ছে। মা কাল থেকে আমাকে একদমই ছাড়বে না, বলছে না যাস না, কেন তুই যাবি, তুই আরও কয়েকদিন থেকে যা, দাদিকে নিয়ে, জামাইকে নিয়ে, আর জামাই তো এখন যায় ঘুরতে, এখন অফিস, আসতে পারবে না ছুটির দিন ছাড়া। আমি এসেছিলাম শুক্রবার দিন, শুক্র শনি রবি সোম, মঙ্গল 5 দিন থাকলাম, আজকে বুধবার, হ্যাঁ আজকে বুধবার চলে যাচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। কয়েকদিন খুব আনন্দ করে মজা করে কাটলো, মানে দিনগুলো যে কীভাবে কেটেছে বলে বোঝাতে পারবো না তোমাদের, হ্যাঁ। সেই মায়া ত্যাগ করে আমাকে বেরিয়ে আসতে হলো, কেন আমার বাড়িও যেতে হবে, বাড়িকেও দেখতে হবে, তাই না? ঠিক আছে, কয়েকটা ভিডিও তোমাদের বাবা বাড়ি থেকে অনেকই দিয়েছি, কারণ ভাইজি খুব মজা করেছে আমার সঙ্গে, ভিডিওগুলো বানিয়েছে আমার সঙ্গে, তোমরা নিশ্চয়ই দেখেছ। এখন বাড়ি চলে যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, বাসে উঠবো গিয়ে। দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে বসে আছি, বাবার বাড়ি থেকে ঘুরিয়ে বেরিয়েছি, মন খারাপ করছে, চলে এলাম, কিছু করার নেই, খাওয়া দাওয়া করে বেরোতে বলেছিল, একটু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরো, কিন্তু আমি যদি খাওয়া দাওয়া করে বেরোতো তাহলে আমার বাড়িতে পৌঁছতে দেরি হয়ে যেত, এবং ছেলে আমি গেলে খাওয়া দাওয়া করে আবার বেরোবে, তার ক্লাস আছে, তাই জন্য তাড়াতাড়ি চলে এলাম। কয়েকটা দিন খুব আনন্দ, খুব মিস করছি, খুব আনন্দ ছিল, ভালো ছিল, কী করবো করার নেই, বাড়ি যাচ্ছি। তো ঠিক আছে ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে আমার পরের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? এখানকার কয়েকটা ভিডিও সুন্দর তোমাদের ছেড়েছি, ভালো লেগেছে, আনন্দ কেটেছে, কিন্তু মা এখানে ফোন করছিলো, বুঝবে পৌঁছে গেছিস, আমি বলি হ্যাঁ পৌঁছে গেছি, কিছুক্ষণের পর পৌঁছে যাবো, ঠিক আছে ফ্রেন্ডস। তো চলো, সবাই বসে বসে আছে, আমিও বসে আছি, দাদা ওখানে থাকবে, দাদা অফিস চলে গেছে, এসে বাড়ি আসবে বিকেলে, এই ঠিক আছে ফ্রেন্ডস, পরে দেখা হবে। দেখতেই পেলে আমি আরেকটা গাড়ি চেঞ্জ করে আরেকটা গাড়ি ধরেছি, তো এবারে বাড়ি থেকেই যাচ্ছি, ঠিক আছে? এক্সপ্লানারে নেমে আরেকটা গাড়ি চেঞ্জ করলাম, করে বাড়ি থেকেই যাচ্ছি, আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো বাড়ি, ঠিক আছে ফ্রেন্ডস। পাশের মধ্যে নিয়ে গিয়েছিলাম খেলার জন্য।
ফোন করছে কোথায় আছি কোন জায়গায় দাদা মা সবাই তারপরে আমার হাজবেন্ড আমার ছেলে সবাই ফোন করছে যে এখন কোন জায়গায় কত দূরে কীভাবে আসছো সবাই ফোন মানে কী বলবো ঘুমিয়ে নিচে পড়ে গেছি আর কোনো প্রবলেম নেই স্ট্র্যান্ডে নেই